গাছ এই প্রকাণ্ড গাছের তার নিচে ছায়া, এটা হচ্ছে বট গাছ। বট গাছের আপনি সামনে বট গাছের ছায়ায় আমি দাঁড়িয়ে আছি। আর যত রকমের পৃথিবীতে আয়লা ঝড় ঝাপটা যা এসেছে কেন, গাছটা এমনিভাবেই আছে এবং আমাদেরকে ছায়া দিচ্ছে। এবং আপনারা দেখুন এই গাছটা আজ 100 বছর ক্রস করে গেছে, তার নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু একে প্রকৃতি দেখছে, জন্য একটু জলও দিতে হয় না কাউকে। কি অপূর্ব শোভা এই গাছটা। তো আমরা অনেক পয়সা খরচা করে অনেক দূর দূর দেখতে যাই, বোটানিক্যাল গার্ডেন যাই, গার্ডেন যাই, দেখুন এই গাছটাকে আপনারা দেখুন, এবং প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে উপভোগ করুন। এবং এর জন্য কোনো টিকিটও লাগে না, কিছুই লাগে না। এখানেই রয়েছে গঙ্গা, এখানেই রয়েছে সামনেই আদ্যাপীঠের মন্দির, এবং এই ফেরিঘাটের গায়ে এত সুন্দর একটা ছায়া দিয়েছে, ছায়া দিয়ে যেন আঁচলের ছায়া দিয়ে ভারত মা আমাদের ধরে রেখেছেন প্রত্যেককে। হ্যাঁ, একজন মায়ের আঁচলের নিচে যেন আমরা দাঁড়িয়ে আছি, কি অপূর্ব। তাই আমি বলবো দেশ ও মাতৃকা যেন চারিদিকে ছড়িয়ে আছেন, আপনারা আসবেন উপভোগ করবেন এই এত মনোরম পরিবেশ। আজ বহুদিন বাদে এই গঙ্গাবক্ষে এসেছি, একটু ওপারে যাব। তো আজকে এখানে এসে বারে বারে এই গঙ্গার কথা মনে হচ্ছে, এই গঙ্গার জল, এই গঙ্গার স্নিগ্ধতা। এখানে আছে সেই রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে আমাদের পিতৃমাতৃদেব এবং আমাদের গুরুরা এবং প্রত্যেকের সব শেষের যে সব সেই এই গঙ্গায় ফেলা হয়েছে। এই নিয়ে অনেক ছবি বা তৈরি হয়েছে, অনেক আলোচনা, অনেক ভালো লাগা, অনেক দুঃখ এই গঙ্গাবক্ষে। তো এই গঙ্গাকে আপনি একটু ঘোরান ক্যামেরাটাকে, চার গঙ্গাটাকে দেখান। হ্যাঁ, তো এই গঙ্গাকে নিয়ে অনেক দেব দেবীদের অনেক আলোচনা। সামনে দুর্গা পুজো আসছে, এইখানকার মাটি দিয়েই দেবী দুর্গার মূর্তি গড়বে গড়বে, আবার এই জলেই এসে বিসর্জন হবে। তো মানুষ আজ 2 বছর ধরে ভীষণভাবে ভারাক্রান্ত, অন্তত জলটা দেখলেও যাতে মানুষের একটু ভালো লাগে, একটু ভালো লাগার জন্যই আজকে আমি একটু এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখুন সেই শিবের জটার থেকে সেই গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গা আজও এইভাবেই বয়ে চলেছে এবং আমাদেরকে একইভাবে মানে পথ দেখাচ্ছে, আমরা তার পথ দিয়েই হাঁটছি। ভালো থাকবেন, আপনারা এই গঙ্গার সৌন্দর্য উপভোগ করুন। নমস্কার।